হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তোমাদেরকে ছাড়া তো আমি খেতে পারি না, তাই তোমাদেরকে এই যে এখন দিব না, খাও খাও খাও। কি এটা শুনতে চাও তো? ছি ছি ছি, লজ্জা লাগা দরকার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিশোর মৌসুমী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে যার জন্য আমি আজকে মানে যেটা নিয়ে আজকে ভিডিও করব সেটা হচ্ছে এই যে তোমরা অনেকে কমেন্ট করো যে মানে যারা আর কি বাজে ভিডিও করে, বাজে বলতে ড্রেস পোশাক যেগুলো পরে আর কি, তাদের ভিডিওতে তোমরা কমেন্ট করো যে হচ্ছে যে কি ভালো ভিডিও করতে পারো না, ভালো পোশাক করতে পারো না, ভালো তোমাদের কি লজ্জা করে না। কেন লজ্জা করবে? তোমরা তো সেগুলো দেখবে, লজ্জা কেন করবে? যারা ভালো ভিডিও করবে, যারা ভালো পোশাক করে ভিডিও করবে, তোমাদের জন্য বাধ্য হয়েছে যে এরকম ভিডিও মানে এই এই পরিস্থিতিতে আসার জন্যে তোমাদের জন্য তোমরা তাদেরকে বাধ্য করেছো। তারা যদি ভদ্রভাবে ভিডিও বানায় তাহলে তোমরা দেখবে না, কারণ তোমরা তো চাও যে তারা ওইভাবে ওই পোশাক পরুক। তোমরা তো এবার তোমরা তাদের ভিডিও দেখছো, প্লাস তাদেরকে ভিডিও মিডিও দেখা যে হয়ে যাচ্ছে, তখন তোমরা একটা কমেন্ট করে দিচ্ছ তোমাদের কি লজ্জা নেই, তোমাদের কি বাড়ি থেকে কিছু বলে না, তোমার স্বামী কিছু বলে না, তোমার স্বামী কিছু ইনকাম করে না, তোমরা বলো। ঠিক আছে, কিন্তু ভিডিওটা কে দেখো? হ্যাঁ, ভিডিওগুলো তো তোমরাই দেখো, তোমরা দেখো বলে তারা বানাতে পারে। এই যে আমরা দেখানো, তোমাদের খাওয়া হয়েছে, এই নাও খাও। আবার কেউ কেউ তো দেখছি ওই যে প্রাঙ্ক ভিডিও না কি বলো তোমরা, হ্যাঁ প্রাঙ্ক ভিডিও না কি বলো না। তো আর কেউ কেউ দেখছি যে মানে স্বামী স্ত্রী ঘরের মধ্যে স্বামী বউয়ের ঠ্যাং ধরে টানছে, সেগুলো তো তোমরা দেখতে মানে খুব মজা কিছু বলো না। যে লাস্টে ভিডিও যে দেখা হয়ে যাবে তখন দেখানোর জন্য কমেন্ট করো কেন করেছো। আবার কেউ কেউ তো আর কমেন্ট করে সেই সেই আমার এত হাসি পাই, আমি তো মানে যখনই দেখি যে প্রাঙ্ক কোনো ভিডিও আসছে তখনই আমি হচ্ছে যে কি সেইখানে গিয়ে দেখি যে দেখি কে কার ঠ্যাং ধরে টানছে, কে কার পা ধরে টানছে। এবার তো কেউ কেউ বলে আমার এখনই চাই, খুব কষ্ট যে বলো নাগো আমার কি করে বলো, খুব অন্যায় হয়েছে, কেন লজ্জা লাগা দরকার, শাস্তি হবে। আমাদের ভিডিওতে কিন্তু ভিউ হয় না, আমাদের ভিডিও দেখো না, আমাদের ওয়াচ টাইম যোগ হয় না, কোনো কিছু হয় না, কিন্তু তারা দেখো একদম রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে, রাতারাতি মানে 1 লাখ সাবস্ক্রাইবার। একটা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে মানে 1 ঘন্টার মধ্যে মানে 1 লাখ 2 লাখ করে ভিউ হয়ে যাচ্ছে। কেন কেন হচ্ছে? তোমরা দেখছো বলে তো হচ্ছে, কই আমাদের তো হয় না, আমরা যে পারি না এই যে এইখান থেকে দেখাতে, আরও মানে হট প্যান করতে অনেক কিছু পারি না বলে তো আমাদের ভিডিওতে ভিউ হয় না। আমি কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম, যাতে তোমাদের যে যার ভাবার ভাবো, আমি আজকে বলতে বাধ্য হলাম। এতদিন ধরে ভিডিও বানাই কই, কোনো ভিডিওতে তো আমাদের মানে 1500 মানে ভিউ হয় না বড় ভিডিওতে, তোমরা তো ওগুলো দেখবে না, ওগুলোতে তো আর মজা আসে না, সেই হয়েছে। কেউ তো আর আমার বরের বর তো আর ঠ্যাং ধরে টানছে না আমার, আমি তো আর মানে ছোটো ড্রেস পোশাক করে বসে পড়ছি না, সেই জন্য তো আমাদের ভিডিও দেখা হবে না। তো নোংরা তো তোমরাই, তো তাদের ঘাড়ে দোষ না চাপিয়ে আগে নিজেদেরকে দিয়ে বিচার করো, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। নাম কেনার জন্য দেখবে অনেকে আছে এরকম ভিডিও দেখছে, ঠিক আছে, হঠাৎ করে বউ চলে আসলে এবার বউ যদি মানে কিছু মনে করে সেই জন্য মানে বলবে যে দেখো কি মেয়েটা বাজে ভিডিও করছে, ছি লজ্জাও করে না, দেখো ছি এভাবে কেউ করে। বা কেউ কেউ তো বলো যে স্বামী স্ত্রীর সম্পর্ক চার দেওয়ালের মধ্যেই রাখা উচিত, চার দেওয়ালের মধ্যে রাখা উচিত, তো তোমরা কি দেখো না নাকি?
চার দলের মধ্যে দেখলে তোমরা নেট কেন মারছো বলো? চার দলের মধ্যে থাকলে পরে নেট মেরে তো তোমরা মানে আমাদের মতো শাড়ি পরে গাত পা ঢেকে এই ভিডিওগুলো তো মানে দেখবে না, তখন তাহলে ইউটিউবে আর কিছু হবে না। সেই জন্য বাধ্য হয়ে ওরা ওই চার দলের আলগা করে দিয়েছে, দিয়ে ঠ্যাং ধরে টানছে, কেউ মানে আরও অনেক অনেক বলছে, অত কিছু হচ্ছে বলতে পারছি না, অনেক অনেক বলছে। কেউ কেউ তো আবার মানে স্নান করার মানে স্নান কোনো দিন করেছো কি না, মানে স্নান দেখো ভালো করে, শিখে নিও, যদি না পারো কী করে স্নান করতে হয়, বাথরুমে কী করে সাবান মাখতে হয়, এগুলো শিখে নিও, ঠিক আছে? আমরা পারবো না এরকম স্নান করা ভিডিও পোস্ট করতে, ওই বরে ঠ্যাং ধরে টানবে এগুলো পারবো না, তাতে আমাদের যা খুশি হোক, ভিডিওতে ভিউ হোক চাই না হোক, পয়সার দরকার সবার আছে, তাই বলে যা তা মানে ভিডিও করে দিলেই হয়ে গেল নাকি? ওই এতটুকুটুকু ড্রেস পরে সিনেমাকে হার মানাবে এমন এমন পোশাক পরছে, ভালো মানুষদের জন্য ইউটিউব না তো, ইউটিউব ভালো মানুষরা দেখেছো কোনো দিন সফলতা পেয়েছে? পায়নি, ভালোদের কোনো সময় সফলতা আসে না, ঠিক আছে? যদিও আছো ওই মনে 50 বছর পর ওই একটু ওদের মতো পারবো না তো, আমরা পারবোই তো না, সেই জন্য তো হবে না। আর তোমরা তো দেখবেই না, তোমরা তো ওইগুলোই দেখবে, তোমরা মনে মনে ভাবছো বাবা মাসে মাসে 250 টাকা করে মানে নেট মারছি 28 দিনের, তারপর ওই ওই ইয়ে ভালো ভিডিও দেখবো নাকি? ঠ্যাং ধরে না টানবে, স্নান করা শিখবো, আরও অনেক কিছু, অত মানে মুখে আনতে পারছি না, আরও অনেক কিছু এগুলো দেখে দেখে শিখবো না? এগুলো তো আমরা জানি না, তাই না? এগুলো তোমরা জানো না, ভিডিও দেখে দেখে তো শিখছো, ভালো করে শিখো, ঠিক আছে? বেশি বেশি করে শিখো, আর পারলে বউয়ের সামনে একটু নিন্দা করে নিয়ে দেখো কি বাজে, কি বাজে মেয়েটা, দেখো কতটুকুটুকু পোশাক করছে, তো তোমরা দেখছো বলে তো পড়ছে, ওরা তো দেখছে যে আমাদের মানে ভিডিও ছাড়া মাত্র মতো এত এত ভিউ হয়ে যাচ্ছে, তা তোমাদের ওই ভিডিও দেখার পরে ওই দুটো কমেন্ট দেখে ওদের কী যায় আছে? কিছু যায় আছে না, তাই না? দেখি তোমরা তো কই আমাদের ভিডিও তো আমরা করি কই, আমাদের ভিডিওতে তো এসব কমেন্ট করো না, দিদি ভাই এগিয়ে যাও বা কিছু, ওই দিকে নাই, সেটা তো নাই, সেটা হবেও না, কেন বললে তো হবে না? ওই যে আমরা পারি না ওইরকম ওরকম নাকাম করতে, এগুলো যে করতে পারি না সেই জন্যই তো হবে না। তো আমি এই ভিডিওটা করলাম তোমাদেরকে বলার জন্য, আমি অনেকদিন থেকে ভাবি যে একটা ভিডিও তোমাদের জন্য করব, তো আজকে আমি করলাম, তাতে তোমাদের যা ভাবার ভাবো, যা খুশি ভাবো, ভালোর যে স্থান নাই সেটা আমি বুঝে নিয়েছি, ঠিক আছে? তো যা খুশি ভাবো, তো চলো।